সালাম ভাই লোক, খিল্লি বাজে আপনাদের স্বাগত জানাই। কি ভাবছেন, স্টাইল মারছি? না, ইয়ার কি মারতে এসেছি। যাই হোক, ইয়ার্কির বিষয়ে পরে আসছি। তবে আজকে এই এপিসোডটা হচ্ছে গান স্পেশাল। যারা গান ভালোবাসেন, মিউজিক ভালোবাসেন, আজকে তাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন এনেছি। আপনারা অনেক ধরনের গান শুনে থাকবেন, বিভিন্ন রকমের গানে বিভিন্ন রকমের ভাইব আসে, বিভিন্ন রকমের ফিলিংস হয়। তো আজকে আমি যে ধরনের গানের কথা বলছি সেগুলোতেও একটা ভেতরে দারুণ রকমের ফিলিংস হয়, মানে পুরো ভেতরের একদম রক্ত গরম হয়ে ওঠে, ফুটতে থাকে, মনের মধ্যে জোশ এসে যায়। পরে আরো বুঝতে পারবেন আমি কি বলছি। এই ধরনের গানগুলো তো আপনারা শুনেছেন, কিন্তু আজকে এই ধরনের গানগুলো শুনে আপনাদের এরকম ফিলিংস হবে, কিন্তু পাশাপাশি আপনাদের মনে হবে যে মারপিট করতে ইচ্ছে হবে। ভাঙচুর করতে ইচ্ছা হবে। তো একটু দেখবেন কি গানের কথা বলছি আমি। আর এই গানগুলো যিনি গেয়েছেন তিনি একজন আমার দেখা একজন শ্রেষ্ঠ শিল্পী। মানে আমি এই ধরনের শিল্পী খুব কম দেখেছি যারা নিজেদের গানের মাধ্যমে লোকজনের রাগকে পাড়ি দিতে পারে। তো এই শিল্পীর সাথে পরিচয় করাবো, ইনি একদম লেজেন্ডারি শিল্পী, কিন্তু এনার পরিচিতি খুব কম, লোকজন সেরকম বিশেষ এনাকে চেনেন না। তো এটা ঠিক নয়, আমি চেনাবো এনাকে। তো ইনি খুব ভালো একজন শিল্পী, ইনি নিজে গান শেখানো, হারমোনিয়াম শেখান, গান শেখান নোটেশনের সাথে। এনার ইউটিউবে চ্যানেলও আছে, সেখান থেকে আমি কিছু ক্লিপস আপনাদের দেখাবো, দেখার পরে বুঝতে পারবেন যে আমি কেন এনার এত তারিফ করছি। তো ইনি রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল গীতি, বাংলা আধুনিক গান থেকে শুরু করে বাংলা সিনেমার গান, বিভিন্ন লেজেন্ডারি সিঙ্গার যেমন লতা মঙ্গেশকর জি, কিশোর কুমার জি, এনাদের গানও ইনি গেয়ে থাকেন এবং হারমোনিয়ামে নোটেশন শিখিয়ে থাকেন। আরে যাচ্ছেন কোথায়, দাঁড়ান, সবে তো শুরু করেছি, একটু দেখে যান, নাহলে আসল মজাটাই তো পাবেন না। দাঁড়ান প্রথমে ভিডিও ক্লিপস গুলো দেখুন। এনার নাম দিয়েছি আমি বেসুরো বেতাল দিদি। তো এই যে গানগুলো করছেন এগুলো কিন্তু শুধু উনি করেন না, এগুলো উনি শেখানো। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর বাংলা আধুনিক গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো এই যে দিদি, একটা কথা বলুন তো, আপনি আর কি কি ভাবে কোন কোন গানের গামা মানে গা মা পা ধা নিশা শেখাবেন? শুনে বুঝতেই পারলেন যে কিভাবে উনি একটা গানকে সম্পূর্ণরূপে নিজের ভার্সনে কম্পোজ করে রিমেক করতে পারেন এবং তারপরে ইউটিউবের মতো এরকম একটা প্ল্যাটফর্মে অডিয়েন্সের সাথে কি সুন্দরভাবে শেয়ার করে দিতে পারেন। মানে কোনো কপিরাইট ক্লেমই খান না, মানে অসাধারণ, ইউটিউব অসাধারণ। ইস সজ্জন কো ক্যা তকলিফ হ্যায় ভাই? সালা আমি একটা গান করেছিলাম নরমালি গিটারের সাথে, হ্যাঁ, কোন গানটা জানো, তুম মিলে দিল খিলে, ওটাতে আমাকে ইউটিউব কপিরাইট মানে স্ট্রাইক দেয়নি, বাট ওটাতে কপিরাইট ক্লেম হয়েছে যে এটা ওই মিউজিকের গান, তো এর কপিরাইট ওই মিউজিকের কাছে। বললাম ইটস ওকে, নো প্রবলেম। তাহলে এইগুলো কি হচ্ছে, মানে কপিরাইট ক্লেম তো খাচ্ছেনই না এরকম গানগুলো করে, পাশাপাশি মানে এই ধরনের গানকে এরকম করেও যাচ্ছে। আর জানি না, এখনও তো ওনার সেভাবে পপুলারিটি বাড়েনি, তো ওনার কমেন্ট বক্সও কিন্তু অফ থাকে, মানে আপনারা চাইলে কিছু বলতেও পারবেন না নাকে, কোনো কনফিউশনই নাই। আবার কিছু কিছু লোক দেখেছি আমি, দেখুন কমেন্ট বক্স দেখুন, এরা আবার রিকোয়েস্ট করে, আমি জানি না এরা কি, মানে আমার তো মনে হয় এরা মজা নেওয়ার জন্যই রিকোয়েস্ট করছে, এই গান শোনার জন্য নয়। সমাজ রেও। তো দিদি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে একটা কথা অবশ্যই জানাবেন। আমি আপনাকে একটা ভিডিও দেখেছি, সেখানে আমি দেখেছি আপনি কথা বলার সময় বা গান গাওয়ার সময় মুখের মধ্যে কিছু একটা কি চোষেন। আপনার তো মুখ দেখা যায় না, শুধু হাতটা দেখা যায়, তো সেই জন্য ঠিক বুঝে উঠতে পারেনা যে আপনি মুখে এক্স্যাক্টলি কি চোষেন। আপনার কমেন্ট বক্স ওপেন থাকলে আমি অবশ্যই জিজ্ঞেস করতাম কমেন্ট করে যে আপনি চুষছেন কি মুখের মধ্যে নিয়ে,
গান শেখাতে শেখাতে গাইতে গাইছে। আচ্ছা আমি কিন্তু খুব আগ্রহী রইলাম, এবং এরপরে আমার এই ভিডিও থেকে যারা যারা আপনার ভিডিও দেখতে হবে তারাও কিন্তু আগ্রহী হবে এই বিষয়টা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই অ্যান্সারটা দেবেন। আমি আমার হৃদয় নিংড়ে দেবো, কিন্তু মনে রাখবেন যেটা আমি পারবো না, আমি করতে পারবো না, আমি হাত ধরে করে ক্ষমা চাইছি এর জন্য। তো আপনি যখন গান করেন কেন জানি না মনে হয় কি পিছন থেকে আমার গলাটা টিপে ধরে আছে, মানে আপনি গাইতে পারছেন না, মানে খুব কষ্ট করে গাইছেন, মানে হচ্ছে যেন আপনি গান গাইতে চাইছেন, আপনি গান ভালোবাসেন। আপনার গলার আওয়াজ শুনে সেই ভেতরকার ফিলিংসটা বুঝতে পারি যে আপনি গানটাকে খুব ভালোবাসেন, আপনি গাইতে চাইছেন, কিন্তু কেউ পিছন থেকে গলাটাকে এমনি করে হয়েছে গাইলি না, তা আপনি গেয়ে যাচ্ছেন। আলো আমার আলো, আলো জীবন ভরা, আলো নয়ন ধোয়া, দেখো বোঝো অবস্থা। আলো বিশ্রুতি পাল তুলেছি হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতি, তো আপনি রবীন্দ্রসঙ্গীত গুলো অপমান করছেন। আমি কিছু বলবো না, যা বলবেন উনি বলবেন, মানে রবি দাদু তিনি কিন্তু দেখছেন, সাবধানে থাকবেন, ওনার ভূত কিন্তু রাত্রিবেলা এসে আপনাকে ভয় দেখাতে পারে বলে দিচ্ছি। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আচ্ছা দিদি আরো একটা কোয়েশ্চেন আছে, কৌতূহল বসে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনি গান কার কাছে শিখেছিলেন বলুন তো, খুব চেনা চেনা লাগছে, কি যেন নামটা, স্বনামধন্যা সঙ্গীত শিল্পী রুমা ঘোষ। আমি কিন্তু দেখুন কিছু জানি না, প্লিজ রাগ করবেন না, আমার মনে হলো আমি তাই জিজ্ঞেস করলাম। এবার বাকি দর্শক দেখছে বুঝতে পারবে কি করার আছে, আপনি তো কমেন্ট বক্স অফ করে রেখেছেন, কেউ কমেন্ট করে জিজ্ঞেস করতে পারবে। আমি বললেও করবো না, আমায় বললেও আমি করবো না, আমি এদিকে ভীষণ টাপ। আর হ্যাঁ দিদি, ওই চোষা রহস্যটা একটু জানাবেন, মানে ওই মুখের মধ্যে কি নিয়ে চোষেন আর কি, লজেন্স না চপন ব্রাস? দেখুন যদি লজেন্স হয় তাহলে ওই লজেন্সের মিষ্টতায় আপনার গলার মধ্যে ওরকম চোখ হয়ে যেতে পারে, যার জন্য বুঝতে পারছি মনে হয় যেন গলাটা পেটাবার মতো, তাই আমি রিকমেন্ড করবো লজেন্সের বদলে চপন ব্রাস চুষবেন, বেটার। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। এবার আপনি কি চোষেন জানাবেন অবশ্যই। ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে সব করছে। আ দিদি রাগ করলেন নাকি? আরে এটুকুতেই রাগ হয়ে গেল, এরকম রাগ হলে তো খুব মুশকিল। এক হাতে কখনো তালি বাজে না। তো আমি দেখাবো মাঝে মাঝে আপনাকে, আপনার ভিউজ বাড়বে। আরে বুঝুন রাগ পরে করবেন। এই বসুন তো বসুন। হ্যাঁ ভাই লোক দিদিমণি মনে হচ্ছেন রাগ করছেন, যে প্রথম দিন তো নিতে একটু কষ্ট হবে, কয়েকবার নিতে নিতে অভ্যাস হয়ে যাবে, তখন দিদির রাগটা কম হবে। কি বলে, তো যাই হোক আজকে আজ মতো এখানেই চলি, দিদিমণিকে আমি প্রথম দিনই এত রাগিয়ে দিতে চাইছি না, আরও আসবে দেখতে থাকুন, পরের পাঠে দেখাবো আরো, চলি আজকের মতো। হ্যাঁ দিদিমণি আসছি, টাটা। তার আগে আমি বিফ্রেডের স্যারামটা দেখিয়ে দিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে টাটা।